ভালোবাসার মানুষের আগাটাও তো অমৃত লাগে, একদম অমৃতের মতন স্বাদ অমৃত। আমি কথা বলবো ভালোবাসার এক উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে, যার কাছে লাইলি মজনু সিঁড়ি পড়াত সফল। কি ভাবছেন আপনারা? নাই বেশ, তার কাছে শুধু ভালোবাসার মানুষের পোশাক পায়খানা আর থুতু সবই ভাল লাগে। ভালোবাসার মানুষের গুও তো খাওন যায়, মু তো খাওন যায়, সেফ খাওন। হব বেডি, আমার অডিয়েন্স কে কি ভূমি করায় ফেলবি নাকি? বড় লোকের বেটি লো লম্বা লম্বা চু। তাহলে শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। ছোট্ট একটা স্পন্সর তবে উপকারী, মিওস অনলাইন বাংলাদেশের একটা সেরা ই কমার্স মার্কেট প্লেস, যেখানে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় যে কোনো ধরনের পণ্য সমূহ। সো আপনার পছন্দের পণ্যটি কিনতে এখনই ভিজিট করুন meosonline.com এ, অথবা ডাউনলোড করে নেন মিওস অনলাইন অফিসিয়াল অ্যাপ। এছাড়াও যে কোনো ধরনের হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। বাই দ্য ওয়ে, মিওস অনলাইনে লগ ইন করলেই পাচ্ছেন 30% নিশ্চিত ক্যাশ ভাউচার, আর সাথে থাকছে 50% ডিসকাউন্ট। ভালোবাসার মানুষের আগাটাও তো অমৃত লাগে। না মানে টিকটকারদের মাথায় যে পায়খানা থাকে এটা জানতাম, বাট এটা যে ওরা খাদ্য হিসেবে ইউজ করে সেটা জানতাম না। ভালোবাসার মানুষের মুত তো খাওন যায়, আর ভালোবাসার মানুষের স্যাফ তো খাওয়া যায়, আর ভালোবাসার মানুষের পাতলা পায়খানা তো খাওয়া যায়। ওয়াক থু, এই মায়ের দেখি পোষা পায়খানা থুতু সবকিছুই অমৃত লাগে। কেরে আপা, পেট খারাপ হয় না? না মানে পাকস্থলী এগুলা হজম করতে পারে তো? আচ্ছা আচ্ছা, হজম করা তো আর দরকার হচ্ছে না, কারণ সবগুলা খাবারই তো আবার হজম করাতেই খাচ্ছেন। ও ভাই, ও মা, আমি তো দেহি বাইরা লইয়া গেছি গা। হওয়ার তো কথাই, একটা সুস্থ মানুষ যদি পাগল কিংবা মেন্টালি প্রবলেম এরকম একটা মানুষের মতো প্রসাব পায়খানা খেয়ে বেড়ায় তাহলে তো সে এমনিতেই ভাইরাল হয়ে যাবে। তবে আপনার বিষয়টা একটু ভিন্ন, কারণ আপনি অসুস্থ না, মেন্টালি সিক, তাও আবার সত্যি সত্যি না, অভিনয়গত। হ্যাঁ, আপনি 100% ভাইরাল হয়ে গেছেন, আর আমার এই ভিডিওর পরে 200% নিশ্চিত থাকেন আপনি আরো ভাইরাল হয়ে যাবেন, তবে পাবলিকের সামনে মুখ দেখাতে পারবেন না। চলো এই সুযোগে একটা পার্টি দেওয়া যাক। আচ্ছা তাহলে দেয়া যাক, আর পাবলিকও জানুক যে টিকটকাররা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য ঠিক কি কি করতে পারে। বাট পার্টিতে কি বিরিয়ানি আছে নাকি অন্য কিছু? একটু মুড খাওয়া যাক। ওয়াক থু, এই মায়া দেখি পোষা পায়খানা থেকে বের হতেই পারছে না, নিজে তো এক খাসর হয়েছে হয়েছে, এখন আমাদেরকেও বানানোর ট্রাই করতেছে। আচ্ছা আপনি কি রেগুলার এগুলা খান নাকি? এই জন্য তো শুধু মাথায় না, এখন পুরো শরীরটাতেই পোষা পায়খানা আর থুতু দিয়ে ভরা। ভালোবাসার মানুষের মুত তো খাওন যায়। যা সেরে গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে আয়, গন্ধ বার আছে। এক থু, কিটা মনে করছ? দূর, এভাবে কেউ ভয় দেখায়? জান, আমার সাথে পাট খেতে যাবা? দেখেন আপা, আপনার জান আপনারা নিয়ে পাট খেতে গেছে কিনা সেটা জানি না, তবে বাথরুমে যে গেছে এটা আমরা সবাই জানি, কারণ বাথরুমে না গেলে আপনি পোষা পায়খানা এগুলা খাইলেন কেমনে? নাকি পাট খেতে যান শুধু এগুলা খাইতে? দেখো আমার অলরেডি 20টা প্লাস বয়ফ্রেন্ড হয়ে গেছে। তার মানে খাওন দাওন ভালোই চলতেছে, তাই তো? মানে তিন বেলাই খাওনের অভাব নাই, একদিক দিয়ে ভালোই হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম এখানে একজনেরটা দিয়ে দুইজন চলতেছে, অপচয় রোধ হচ্ছে। ও ভাই, আমি অ্যাপ্রিসিয়েট করি আপু, তুমি এভাবে তোমার জানদের পোষা পায়খানা খেতে থাকো আর অপচয় রোধ করো। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আমার প্রেম ভালোবাসার কথা কইও না। কেন, আজকে মুখে পায়খানা করে নাই? ছেলেদের মন আকাশের রং তো চেঞ্জ হতে সময় লাগে না। উফ, খিদায় আফাটা আমার কেমন করতেছে। দেখো ভাই, তুমি যেই হও না কেন, কাজটা কিন্তু ঠিক করো নাই, তার কষ্টটাও তো একটু বুঝবে নাকি? তোমার ওই সামান্য পায়খানা খেয়ে সে বেঁচে থাকে, এখন যদি সেটাও না দাও তাহলে সে বাঁচবে কেমনে? প্লিজ জলদি যাও আর এগে দাও। দেখবেন তোরে দেখে কেউ জ্বলতেছে না, করতেছে না, ইয়ে মানে বমি। তোর যে কথা আর যা সব খায় এগুলো একটা সুস্থ মানুষ শুনলেও বমি করে দিবে। আর তুই, তুই তো মানুষ না রে বোন, এলিয়ান, এই গ্রহে থাকা তোর কোনো অধিকার নাই, তুই যা মঙ্গল গ্রহে যা। পৃথিবীতে আসি একা জামু একা। ভুল করে আইসিস বোন, তোর জায়গা এখানে না, তোর জায়গা মঙ্গল গ্রহে। তবে ভুল করে আসলেও ঠিক জায়গাটাই চুজ করছিস, এই ভিডিওগুলো যদি ফেসবুকে দিতি তাহলে বিলিভ কর হাগার হাগার মানুষ অসুস্থ হয়ে রিমেম্বারিং হয়ে যাইতো। আমার বিয়ে আমার সব কিছু খাইছে। হ্যাঁ, সবকিছু খাইছে মানে? আমার বিএফ আমার সবকিছু খাইছে। এই যে এতক্ষণ না বললেন আপনার বিএফ মানে ভালোবাসার মানুষের পোষাব পায়খানা থুতু সবকিছুই আপনি খাইছেন, অমৃত লাগে, তাইলে আপনারে আবার খাইলো কেমনে? সেও কি আপনার মতো এগুলা খায় নাকি? আমার সবকিছু খাইয়া আমাকে ছাড়া। এটা কোনো কথা? একটা পাগলের কাহিনী শুনতে শুনতে শেষ অব্দি আমার ভিডিও একটা খেয়ে দিয়ে ছেড়ে দেওয়ার গল্প হয়ে গেল। বাহ বাহ বাহ।
আমাকে বিয়ে করতে হলে তোমাকে দিনে 10 বার গোসল করার ক্ষমতা রাখতে হবে। আমাকে মাফ করেন ভাই, আমি আর কিছু বলতে চাই না। এই মেয়ে শুধু পোষা পায়খানাই খায় না, অনেক অশ্লীল, আমি আর এখানে কিছু বলতে পারবো না। লেটস কাম টু দা পয়েন্ট, টিকটক করছেন করেন, ভাইয়ালো তো হবে ঠিক আছে, তাই বলে এগুলা করে অন্যের পোষা পায়খানা খেয়ে বিশ্বাস করেন মেন্টালি সিক না হলে একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে এগুলা কেউই বলতে পারে না। যাই হোক, যদি মাথায় প্রবলেম থাকে তাহলে ডক্টর দেখান, আর যদি শয়তানি হয় তাহলে সব ভংটং বাদ দিয়ে ভালো ভালো কন্টেন্ট বানান। আই হোপ আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য কিংবা দেশ ও দশের জন্য ভালো হবে, যদি এর থেকে বেশি আপনার কাছে আর আশা করা যায় না। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে। তবে হ্যাঁ, ডিরেক্টলি পয়জনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।